গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ববিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করব আপনারা ভালো আছেন আমি আমার ফুল ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারের মধ্যে শ্বশুর শাশুড়ির কথা ফোনে যতদূর আপডেট নিয়েছি তারা ভালো আছে আমরাও খুব 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 ভালো আছি প্রচুর এনজয় করছি আর এখন হচ্ছে গিয়ে গ্যাংটকে পৌঁছে গিয়েছি নিশ্চয়ই রাস্তা সিনসিনারি দেখেছেন আশা অবধি ওটা কন্টিনিউ করেছিলাম তো এটা নেক্সট ব্লগে এই জন্য দিলাম এসে ফ্রেশ হতে হতে সব কিছুই অনেকটা টাইম হয়ে গিয়েছিল আর এখন ওই জন্য রেডি হয়ে গেছি সবাই মিলে একটু বেড়া মানে মেলের দিকে যাব আর কিছুই নয় মেলের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব আর আমাকে এই লুকটাই কেমন লাগছে সেটা আপনারা জানাবেন তার জন্য আমার পুরো ড্রেস আপ গেট আপ সবটাই আপনাদের সাথে শেয়ার করছি রোডের সামনে গিয়ে সাথে তাদেরও পরিচয় করিয়ে দিই ও বাবা এখানে ফটোশুট চলছে আমাকে বাদ দিয়ে এখানে সব এদিকে দেখুন বাচ্চাগুলো সব ল্যাত খাচ্ছে ল্যাত খেতে খেতে উঠছে পাহাড়ের ওপর পাহাড়ি চড়াই রাস্তা ওঠার পর দম হালকা হয়ে গেছে দম পুরো হালকা অবশেষে আমরা ম্যাল খুঁজে পেয়েছি তাই তো হ্যাঁ ম্যাল আমরা খুঁজে পেয়েছি ভিউটা দেখাই কতটা ভিড় রয়েছে সেটা একটু দেখুন প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় অ্যাকচুয়ালি এটা পিক সিজন বলেই হয়তো প্রচুর ভিড় পাচ্ছি আমরা বসার সিটগুলো সবকটা ভর্তি রয়েছে একটা বসার সিট পাই দেন দেখি ব্যাপারটা ঘুরে ঘাড়ে এখন আনতে গেছে মোমো আমরা মোমো খাওয়াবো সেই কারণে মোমো আনতে গেছে আমরা ওয়েট করছি তো এখানে নেহা বসে আছে নেহা আর আমি ওর কাছে ক্যামেরা নিয়ে গেলে ও শুধু এরকম হাই ছাড়া আর কিছু বলতেও পারে না কিছু করতেও পারে না তাই তো আর এখানে এই এমজি মার্গে উঠতে গিয়ে এতটা সিঁড়ি আসতে হয়েছে দেখুন এক বোতল জল শেষ পিছনে দেখুন আশপাশে পরিবেশটা যথেষ্ট সুন্দর একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিষ্কার ব্যাপার রয়েছে হ্যালো হ্যাঁ ধরেছে समोसा मिलेगा भैया समोसा पर टाइम लगेगा कितना टाइम अरे माता जी खराब कोई नहीं माता जी पाला को আছে ওদের মোমো আছে বল কেমন লাগছে মোমোটা খেতে বল কেমন লাগছে সবাই বল চাটনি খেতে পারে এমনি মোমোই খায় এখন সব খুলতে গেলে ইয়ে হয়ে যাবে না আমি খুলে এই ঘরে গ্যাংটকে এটাই আছে আর ও চাইছে গ্যাংটকে আমরা দুদিন থাকি আবার খাবারের স্টক আসছে ওটা আগে খা জলটা কত এতটা এই কম রাস্তা হেঁটে কেমন লাগলো
প্রজন্ম অভিজ্ঞতা হলো বহুত কষ্ট পাহাড়ি রাস্তা উঠে এলেন চলে এসছি ঝালমুড়ি খাওয়ার জন্য। কেমন মানিয়েছে খেয়ে তারপর বলছি, বাট আমাদের কলকাতা থেকে এখানে প্রাইস বেশি, মানে হাওড়ার থেকে প্রাইস বেশি। এই যে ঝালমুড়ি কোনটা দেখছেন 20 rupees, এর টেস্টটা বলি 20 rupees এর মতো মানিয়েছে। যে এনে দিচ্ছে সেটা বলো, হাওড়া থেকেই তো ওরা মুড়িটা এনেছে, এখানে এনে বিক্রি করছে, গাড়ি ভাড়া কটাকা নিয়েছে সেটা বলো। এখানে পাওয়া যায় না, হাওড়া থেকেই তো এনেছে। চলো আটটা বাজে এই পাহাড়ে রাতে 9টার মধ্যে কিন্তু খেয়ে শুয়ে পড়তে হবে। আইসক্রিমের ট্রিট পেয়ে গেছি, কর্নেট একটা সুন্দর চকলেট ফ্লেভারের। এই ঠান্ডার জায়গা তো এতটা পরিমাণ গরম রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাট এই পরিবেশে খাওয়া যাবে। এবার দেখি কেমন খেতে লাগছে, আগেবারে এতই ঠান্ডা পেয়েছিলাম কোথাও কিছু খাইনি। আবার যেখানে সেখানে ফেলা যাবে, যেখানে যেখানে সেখানে কিছু ফেলা যাবে না, যে কোনো মুহূর্তে ফাঁস করে কেস দিয়ে দেবে। এমজি মার্গে তো কষ্ট করে উঠে গেছিলাম, এবার কষ্ট করে আবার নামতে হবে। নামার কষ্টটা তুলনামূলক কম হলেও খুব একটা কম নয়। সিঁড়িটা দেখাই কতটা রয়েছে। এই স্টার্ট হলো, এই স্টার্ট, পুরি বাপরে, অনেক উঁচু উঁচু সিঁড়ি, উঁচু 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 উঁচু। ওটা গিয়ে শেষটা দেখাই, নাম্বার অফ স্টেয়ার হচ্ছে 64। চলো 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 চলো।